ঈদ সামনে রেখে শাড়ির বাহারি সব কালেকশন এসেছে শপিং মলগুলোয়। বুনন ও কাজের বৈচিত্র্যে আকর্ষণীয় এসব শাড়ি। এবার জর্জেট ও শিফনের উপর পাথর আর পুঁতির কাজ নজর কাড়ছে ক্রেতাদের। অনেকে আবার বেছে নিচ্ছেন জামদানি। আরো জানাচ্ছেন সুজিত রহমান। পোশাকে ফ্যাশনের ধারা বদলায় প্রতিনিয়ত, কিন্তু হাজারো পোশাকের ভিড়ে শাড়ির আবেদন কমে না একটুও। আর উৎসব মানেই শাড়ির বাড়তি কদর। গরম আর বৃষ্টির মাঝে এবারের ঈদ, তাই এর সাথে মানানসই রঙিন শাড়ির জমকালো সব কালেকশন এসেছে শপিং মলগুলোই। এবারে সবচেয়ে বেশি কালেকশন এসেছে কাতান, বেনারসি, সিল্ক, জর্জেট ও মিক্স শাড়ি। জর্জেট শিফন মকমল অথবা টিস্যুর মিক্স শাড়ি বেশ জমকালো। এর উপর পুতিয়ার পাথরের ঘন কাজ করা কাঞ্চিপুরম কাতান, চেন্নাই সিল্ক ও ভারতীয় ডিজাইনিং শাড়ির কাজগুলো নজর কাড়া। ইন্ডিয়ান আইটেমের সাথে দেশি আইটেমটা খুব ভালো চলতেছে। মিরপুর কাতান, টাঙ্গাইলের সুতি, ঢাকায় মুসলিন কাতান, অপেরা কাতান, কাঞ্জিবরম, তারপর পিতাম্পুরি কাতান, পঞ্চমপুলি, এদের অনেক ধরনের কাতান আমাদের কাছে আছে। এদিকে উৎসব বা পার্বণে ঢাকায় জামদানি ও তাঁতের শাড়ির জুড়ি মেলা ভার। এবার ঈদের সময় গরম থাকায় আরামদায়ক হিসেবে অনেকেই বেছে নিচ্ছেন সুতি তাঁতের শাড়ি, রেশম জামদানি, সুতি জামদানি ও মসলিন। সুতির মধ্যে দেখলাম, মসলিন দেখলাম, এর মধ্যে জামদানিটাই বেশি ভালো। কিছু শাড়ি পছন্দ হয়েছে, দাম একটু বেশি। এছাড়া 3 থেকে 50 হাজার টাকায় কাতান ও 5 হাজার থেকে 1.5 লাখ টাকায় পাওয়া যাচ্ছে টিস্যু কাতান শাড়ি। সেজুতি রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।